আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষা 2020-21 সার্কুলার নিয়ে। সার্কুলার কি আসলে দিবে নাকি বিভিন্ন গ্রুপে দেওয়া পোস্টগুলো মিথ্যা কোনটা? কারণ আমরা বর্তমানে কয়েকদিন পর পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রুপগুলোতে সার্কুলার নিয়ে অনেকগুলো পোস্ট দেওয়া হচ্ছে, বলছে যে কালকে এই সার্কুলার দেওয়া হবে অথবা পরশু সার্কুলার দেওয়া হবে, তারা এটা নিয়ে বৈঠক করছে এবং হ্যান ত্যান অনেক কথাই বলা হচ্ছে। চলুন প্রথমে আমরা কিছু বিভিন্ন গ্রুপের পোস্টগুলো দেখে নিই। প্রথমে যে পোস্টটি আছে সেটি হচ্ছে ব্রেকিং নিউজ, 2020-21 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা আগামী 30 জুলাই রোজ শুক্রবার সকাল 10 ঘটিকে অনুষ্ঠিত হবে। নার্সিং ভর্তি ফরম ছাড়া সম্ভাব্য তারিখ 21 জুন। অনলাইনে আবেদনের মেয়াদ থাকবে 15 দিন। করোনা পরিস্থিতি বেড়ে গেলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত হতে পারে। খুব শীঘ্রই বিস্তারিত তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জাতীয় পত্রিকার শুভকামনা। কারণ আমি একটা কথাই বলবো, এটা যে দিয়েছে এটার নিজস্ব কোনো ভ্যালু নেই এবং নিজস্ব কোনো প্রমাণ দিতে পারে না তারা। ওদের সাথে কথা বলা হয়েছে, ওরা বলছে যে ঠিক আছে ওয়েট করুন আমরা দেখবো, এতটুকুই কথা বলেছে, এর থেকে বেশি আর কোনো কথাই বলতে পারে না ওরা, কারণ অন্য ওয়েবসাইটে পর্যন্ত এরকম নিউজ দেয় নাই। চলুন তাহলে আমরা এবার দ্বিতীয় পোস্টটি দেখি। এখানে বলা হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে নার্সিংয়ে পরীক্ষার্থীদের জন্য আজ সুখবর আসছে, সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। এটা প্রায় আরও 3-4 মাস আগের পোস্ট, কিন্তু আজ পর্যন্ত সুখবরটা আমরা পেলাম না। এরপরে যে পোস্টটি সেটি হচ্ছে ব্রেকিং নিউজ, নার্সিং প্রফেশনাল আপগ্রেডেশনের কথা বিবেচনা করে আগামী 7-6-21 নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা সংশোধন ও মানবন্ধন নিয়ে আলোচনা হবে, তারপর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সবাই ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন, সার্কুলার হওয়া মাত্রই জানিয়ে দেওয়া হবে। ওই 7 তারিখ তো চলে গেলো, এখন পর্যন্ত কোনো আপগ্রেডেশনের কথাও আসেনি এবং তাদের পক্ষ থেকে বিএনএমসি কল ডিজিএনএম বলেন তাদের পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি, তাহলে এটাও মিথ্যা। এরপরের পোস্ট হলো যে পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে হতে পারে। এখন পরীক্ষা যদি আগস্ট সেপ্টেম্বরে হয় তাহলে প্রথমেই দেওয়ার কথা ছিল তাদেরকে নোটিশ দিবে, সার্কুলার না দেখ অন্তত নোটিশ দিবে যে সেপ্টেম্বর বা আগস্ট সম্ভাব্য পরীক্ষার তারিখ দেওয়া হতে পারে, এটাও মিথ্যা। আরেকটি নিউজ, সেটিও ব্রেকিং নিউজ হিসেবেই প্রকাশিত হয়েছিল প্রায় 7-8 মাস আগে, 2020-21 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামীকাল প্রকাশ হতে পারে। সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক ডিজিএনএম কর্মকর্তা, সকল তথ্য সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। সেই নাম প্রকাশে অনিচ্ছুক ডিজিএনএম কর্মকর্তা থেকে আমরা আগামীকাল পোস্টটি আর পেলাম না, বিজ্ঞপ্তিটি আর পেলাম না, সে আগামীকাল কখন হবে সেটিও আমরা জানি না। এছাড়াও কিছু গ্রুপে আমরা দেখতে পাই যে আর্টসের ছাত্রছাত্রীদের নার্সিং পড়ার এই বছরের শেষ সুযোগ, কোনোরকম পরীক্ষা ছাড়াই অ্যাডমিশন পেতে যোগাযোগ করুন, যোগাযোগ নাম্বার দেওয়া আছে। আপনাদেরকে একটা কথাই বলি, বাংলাদেশে এখন যে কোনো নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য সরকারি বা বেসরকারিতে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষা না দিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন না। তাহলে ওরা কীভাবে ভর্তি করাবে? নিশ্চয় জালিয়াতি করবে, শেষে আপনার টাকাগুলো মেরে দেবে, বলবে যে আমরা এটা সম্পর্কে কোনো কিছুই জানি না, আর না হলে ওদের এটা বিএনএমসি কর্তৃক অনুমোদিত নয়, তার মানে কারিগরি বোর্ডের আন্ডারে হতে পারে, আর কারিগরি বোর্ডের সাথে কিন্তু যে বিএনএমসির একটা ঝামেলা চলতেছে। তো আপনারা এই মুহূর্তে যদি কারিগরি বোর্ডে ভর্তি হন তাহলে আপনারা কিন্তু জীবনে নার্সিং করতে পারবেন, ঠিক আছে, নার্সিং পেশাতে আসতে পারবেন, বাট আপনারা নার্সিংয়ের মর্যাদা পাবেন না। এরকম যত নিউজ পাবেন সবগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন। চলুন এবার আমরা চলে যাই নার্সিংয়ের দুটি ওয়েবসাইট ডিজিএনএম এবং বিএনএমসি, ওরা কোনো নোটিশ দিয়েছে কিনা এটা দেখার জন্য। বললাম বিএনএমসি নোটিশ 2021, আমরা গোতে ক্লিক করবো। গোতে ক্লিক করার পর আমাদেরকে দেখেন bnmc.gov.bd, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখবো এখানে কোনো নোটিশ আসছে কিনা। দেখুন এখানে ওদের সর্বশেষ নোটিশটা আপডেট হয়েছে যে 9/6/2021 ডিপ্লোমা ইন কার্ডিয়াক ও সহযোগী কোর্সের পরীক্ষার ফলাফল এবং পূর্ণ পরীক্ষার আবেদন এটা, এবং এর আগেরটা হয়েছে যে 25/5/2021, মানে আরও 1 মাস আগে, পরীক্ষার নাম্বার ও উত্তরপত্র বিল বাউচার জমাদান সংক্রান্ত। আপনারা দেখুন এখানে কোনো যে 2021-এর ডিপ্লোমা এবং বিএসসি অথবা মিডওয়াইফারিতে ভর্তির কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ করে না এবং এ প্রকাশ নিয়ে তারা কোনো কথাই বলে না। চলুন আমরা এবার ডিজিএনএমের ওয়েবসাইটে যাই। এবারও আমরা আগের মতো ডিজিএনএম নোটিশ 2021 লিখে সার্চ করবো, যাবে এই যে নোটিশ রয়েছে, নোটিশ একটা অপশন রয়েছে, এই নোটিশে চলে যাবো। যখন আমরা নোটিশে ক্লিক করবো তখন আমাদেরকে ভিতরে নিয়ে যাবে।
এই দেখুন আমরা এখানে ভিতরে এসেছি। তো আমাদেরকে এখানে দেখাচ্ছে কি সার্টিফাইড মিডওয়াইফ থেকে সিনিয়র স্টাফ নার্স পদে বদলি, করোনা রোগীর স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্তি আদেশ মিডওয়াইফ 11/6/2011 সর্বশেষ দিয়েছে এটা, এবং সর্বশেষ 11 তারিখে ওরা অনেকগুলা আপডেট দিয়েছে সার্টিফাইড মিডওয়াইফ স্টাফ বদলি, করোনা স্বাস্থ্যসেবা সবগুলো। এরপরে দেখুন কোন নার্সিং সুপারভাইজার পদায়ন, সার্টিফাইড সিনিয়র পদ থেকে বদলি, সংযুক্তি বদলি, এখানে ওরা যে বদলি সহ এরপর বিভিন্ন যে কাজকর্ম এবং হচ্ছে যে নার্সদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতেছে এখানেও কিন্তু কোনো যে সার্কুলার দেওয়া হয়নি। আমরা বিভিন্ন গ্রুপে যেসব সার্কুলারের নিউজ দেখতে পাই সবগুলো ভুয়া, সম্পূর্ণরূপে ভুয়া। ওরা নিজেদের গ্রুপ এবং পেজে রিচ বাড়ানোর জন্য মূলত এই কাজটি করে থাকে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা কেউই ওদের পাদে পা দিবেন না, এবং আপনারা আপনাদের মনে যদি কোনো খুঁত থেকে থাকে তাহলে আপনারা নিজেরাই এখানে এসে চেক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন এবং পরিবারের কেয়ার নেবেন, আর নিজেরা ভর্তি পরীক্ষার জন্য পড়ালেখা কিছু কিছু